হ্যালো গাইস, দিস ইজ আরিয়া। সকলকে জানাই শুভ সকাল। আজকে আমি আমার ফার্স্ট ব্লগ করছি সবার রিকোয়েস্টে। তোমরা সবাই আমার পাশে থেকো। এখন বাজে সকাল 10টা, এখন আমি ঘুম থেকে উঠেছি যেহেতু কালকে শো ছিল। তো আজকে সারাদিন কীভাবে কাটাবো, কী করবো তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমাদের গল্প শোনাবো আজকে সারাদিনের। তো চলো, তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম, এখন চা খাবো, তারপরে একটু বাইরে যাব, একটু আড্ডা দেব। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাইরে গিয়ে দেখছি খুব বৃষ্টি পড়ছে, জানি না আজকে শোটা হবে কি না। তো দেখি ওদেরকে কল করে যে শোটা আজকে হয় কি হয় না। তো যদি শো হয় তা আজকে তোমাদের আমি আমার শোয়ের ভিডিওগুলো সব দেখাবো, কোথায় যাচ্ছি শোতে সেগুলোও বলবো। পুরো ব্লগটা দেখলে তোমরা জানতে পারবে আজকে আমাদের শোটা কোথায় আছে। তো ফাইনালি আজকে শোটা হচ্ছে, আমি খুব খুশি এত বৃষ্টির মধ্যেও যে শোটা হচ্ছে, এটাই অনেক। তো আজকে কোথায় যাচ্ছি কি করছি সব তোমাদেরকে দেখাবো, তো সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখো আমার। তো কালকে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর জন্য একটা নতুন সালোয়ার নিয়েছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি সালোয়ারটা কেমন হয়েছে, তোমরা আমাকে কমেন্টসে জানিও। আর কালকে আমার শোটা ক্যান্সেল হয়েছে বৃষ্টির জন্য, একটু মন খারাপ, তবুও ঠিক আছে, কালকে বাড়িতে পুজো আছে, অনেক মজা করব, ঘুরতে যাব, কোথায় কোথায় যাব সব তোমাদেরকে দেখাবো আমি। তো চলো আমার সালোয়ারটা। সরস্বতী পুজোর জন্য অনেক কিছু কেনাকাটা করেছি, কালকে এক জায়গায় ইনভাইট আছে, ওখানে যাব। যদি বৃষ্টি হয় তো যাবো না, যদি বৃষ্টি না হয় তো অবশ্যই যাব। আর একটু পরে আমি শোতে বেরোবো, এখন আমি স্নান করব, খাওয়া দাওয়া করব, মানে লাঞ্চ করব, তারপরে তোমাদের সাথে কথা হবে, অনেক গল্প হবে, শোতে বেরিয়ে কোথায় যাচ্ছি কি করছি সব দেখাবো তোমাদেরকে। তো চলো এখনের মতন টাটা, একটু পরে আসছি আবার। ফাইনালি আমার খাওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, একটু ছাদে এসেছি, তো বৃষ্টিটা এখন নেই, বৃষ্টিটা এখন কম, আশেপাশে খুব সুন্দর লাগছে দেখতে, ওয়েদারটা আজকে খুব ভালো, হালকা হালকা ঠান্ডা আছে, খুব ভালো লাগছে। তো এখন একটু আমি রেস্ট নেব, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু ঘুমোবো, ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে কথা হবে। তো চলো এখনের মতন টাটা। তো এখন ঘুম থেকে উঠলাম, এখন প্রায় 6টা বাজে, 5:45 বাজে। এখন আমি মেকআপ করব, তারপর ড্রেস করব, করে তারপর শোতে বেরাবো। মেকআপ করার ভিডিও কিছুটা দেখাবো তোমাদেরকে, সঙ্গে থেকো। ঘুম থেকে উঠে দেখছি হঠাৎ আবার বৃষ্টি নেমেছে, ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে, আর বাইরে আজকে ভীষণ ঠান্ডা, আর ভালোও লাগছে অবশ্য, তোমাদের দেখাচ্ছি বাইরে ভিউটা। বৃষ্টি হচ্ছে, আমি তার জন্য ঘরে চলে এসেছি, একটু একটু ভিজে গেছি, তো এখন ঘরে গিয়ে আমি রেডি হব। আর জিৎ ঘরে ঘুমাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের সবার প্রিয় জিৎদা ঘুমাচ্ছেও, এখনও ঘুম ভাঙেনি ওর, কালকের থেকে অনেক টায়ার্ডও, রাত জেগে পরপর শোতে গিয়ে আমার সাথে। শোতে যাওয়ার জন্য আজকে আমাদের শো কাঁচরাপাড়ার একটা ইভেন্টের কাজ, তো রাস্তায় বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা স্পটে পৌঁছে গেছি, এখন আমি গাড়িতে ওয়েট করছি, কারণ এখন অবধি ফার্স্ট সিঙ্গার গাইছে, এরপরে আমি উঠবো, তো তখন তোমাদেরকে আমি আমার গান শোনাবো, তো ততক্ষণ তোমরা আমাদের সাথে থেকো।
আসছে একদম আমি স্টেজ থেকে গেছি, তোমরা দেখতে থাকো। প্রোগ্রাম শেষ হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু দেড় ঘন্টা পুরো জ্যামে আটকে আছি আমরা। তো বাড়ি চলে এসেছি, রাস্তায় আজকে জ্যামে পড়েছিলাম এক ঘন্টা প্রায় জ্যামে দাঁড়ানো। তো এখন বাড়ি আসলাম, এখন আমি ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকে এখানেই আমার ব্লগটা শেষ করছি, সকলকে গুড নাইট, টাটা।